বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে কিংবা প্রবাসে, হাটে মাঠে ঘাটে, যে যেখানে বসে আমার আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে জার্মানি নিয়ে নতুন কিছু কথা বলবো, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকার আসবে। সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপের এই সমৃদ্ধ দেশ জার্মানিতে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের। বিশেষ করে এতদিন সেখানে উচ্চ শিক্ষিতরা যেত এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স এ ধরনের পোস্ট থেকে আবেদন করা হতো, কিন্তু এখন যাওয়া যাবে মোটামুটি শিক্ষিত যারা, তারা সেখানে কাজ করতে পারবে বা ছোট যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারবো। এ বিষয়ে আজকে বিশদ আলোচনা হবে। দর্শক, আজকের আলোচনাটা জার্মানি নিয়ে। তো চলুন প্রথমে আমরা দেখে আসি কেমন দেশ এই জার্মানি। বিশ্বের একটি প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি, যার অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম। বিশ্বজুড়ে লোহা, ইস্পাত, যন্ত্রপাতি, সরঞ্জাম এবং মোটরগাড়ি রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে জার্মানি। এটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। জার্মানি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি নামে পরিচিত। জার্মানির মোট আয়তন 357,022 বর্গ কিলোমিটার, যার মধ্যে 349,223 বর্গ কিলোমিটার ভূমি এবং 7,798 বর্গ কিলোমিটার জলভাগ। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে 63তম। রাষ্ট্রীয় ভাষা জার্মান। জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। এর রাজধানী এবং বৃহত্তম নগরী বার্লিন। এটি 16টি রাজ্য নিয়ে গঠিত এবং একটি সংযুক্ত ইউনিয়ন। এর উত্তর সীমান্তে উত্তর সাগর, ডেনমার্ক ও বাল্টিক সাগর, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড এবং পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস অবস্থিত। আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি। উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগের ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং তারও দক্ষিণে ঘন অরণ্যাবৃত পর্বত ও বরফাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে বৈচিত্র্যময় করে তুলেছে। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলো প্রধান প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে সাহায্য করেছে। দর্শক, আপনারা দেখলেন কেমন দেশ এই জার্মানি। তো এখন কথা হচ্ছে যে এই ভিডিওতে কিন্তু পুরো জার্মানির চিত্রটা আসলে পাওয়া কঠিন। আপনাকে এ বিষয়ে আরো জানতে হলে গুগল সার্চ দিতে হবে অথবা বিভিন্ন ইউটিউব ঘাঁটতে হবে, দেখতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে আপনি জার্মানির সম্পর্কে আরো বিশদ জানবেন। তবে এটুকু বলা চলে যে এই দেশটি হচ্ছে ইউরোপের একটা সমৃদ্ধ দেশ, একটা ধনী দেশ এবং আপনারা জানেন যে সেখানে ন্যূনতম বেতন কিন্তু অনেক, সেখানে ঘন্টা হিসাবে পে করা হয় সেটা 11-13 ইউরো এবং আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা করেও করেন তাহলে কিন্তু 5 দিন কাজ করে অনেক টাকা। তো দর্শক, যারা উচ্চ বেতনে কাজ করতে চান তাদের জন্য জার্মানি আদর্শ। তো চলুন দেখে আসি জার্মানিতে কি ধরনের কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ওয়ারহাউস ওয়ার্কার, পেকার্স, কাস্টোডিয়ান্স, শপিং চার্ট অ্যাটেন্ডেন্স, ক্যাশিয়ার, ফুড প্রিপারেশন ওয়ার্কার, বুচার, সি ফুড স্পেশালিস্ট, বেকারি অ্যাসোসিয়েট এবং ওভারনাইট স্টক ক্লার্ক। দর্শক, আমরা দেখলাম কি কি কাজ রয়েছে এই জার্মানিতে। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা জানব যে এইসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পাব বা কি কি ফ্যাসিলিটিস রয়েছে। চলুন দেখে আসি এই ভিডিও ক্লিপ থেকে। এসব পদে কাজ করলে আপনাকে বেতন ভাতা হিসেবে দেওয়া হবে প্রতি ঘন্টায় 10 ইউরো, প্রতিদিন কাজ করতে হবে 10-12 ঘন্টা, সপ্তাহে 6 দিন কাজ, 1 দিন ছুটি, পাবেন ওভারটাইমের সুযোগ এবং থাকা ও খাবারের সুবিধা। জার্মানি ভিসা প্রসেস করতে সময় লাগে 5-6 মাস, পাবেন 1 বছরের ভিসা যা প্রতি বছর নবায়নযোগ্য। দর্শক, আমরা জানলাম যে কি কি ফ্যাসিলিটিস রয়েছে বা বেতন ভাতা কি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে জার্মানি যেতে কি কি যোগ্যতা থাকা লাগবে। হ্যাঁ দর্শক, প্রথমত হলো যে আপনার একাডেমিক একটা যোগ্যতা লাগবে, সেটা SSC কিংবা HSC। আপনাকে অবশ্যই মেট্রিক বা ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং আপনার মোটামুটি ইংরেজিতে জ্ঞান থাকতে হবে কথা বলার, আর সর্বোপরি আপনাকে জার্মানির ভাষা শিখতে হবে।
জার্মানির ভাষা না জানলে এখানে কাজ পাওয়া অত্যন্ত কঠিন হবে, অর্থাৎ ইন্টারভিউ ফেস করতে হবে আমাদেরকে এখানেই, অর্থাৎ বাংলাদেশে যেহেতু জার্মানির এম্বাসি, এখানে আপনার ইন্টারভিউ ফেস করতে হবে এবং সেটা জার্মান ভাষায় আপনাকে প্রশ্ন করা হবে, এবং জার্মানিতে যখন আপনি কাজ করবেন সেখানেও কিন্তু জার্মান ভাষাটা আপনার জানা লাগবে, তাহলে আপনি খুব স্মুথলি কাজ করতে পারবেন এবং তত্তর করে এগিয়ে যাবেন। তখন প্রশ্ন হলো যে জার্মান ভাষা কোথায় শিখব, কীভাবে শিখব। জার্মান ভাষা শেখার জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জার্মান এম্বাসির গ্যাটে ইনস্টিটিউট, অনেক সময় গোতে ইনস্টিটিউট বলে, সেখানে চারটি লেভেলে আপনাকে এই জার্মান ভাষা শেখাবে। এই স্তরটা হলো যে A1, A2, B1, B2। মোটামুটি A1, A2 পার হলেও কিন্তু আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন, এবং B1 পারলে তো খুবই ভালো। তার মানে হলো এই যে জার্মানির এইসব কাজ করতে গেলে আমাদেরকে এই ধরনের ডিগ্রি নিতে হবে, এবং এটি আশা করি আপনাদের জন্য সহজ হবে। এই কারণে বাঙালি পারানো এমন কি আছে, বাঙালি জাপানের ভাষা মুখস্থ করে, বাঙালি কোরিয়ান ভাষা মুখস্থ করে, আরবি ভাষায় কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে, তো চেষ্টা করলে জার্মান ভাষাও সে কথা বলতে পারবে। তো দর্শক, আপনি অবশ্যই জার্মান ভাষায় কোর্স করবেন, এ বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর এখন প্রশ্ন হলো যে হ্যাঁ, আমার ডকুমেন্টস সব ঠিক আছে এবং আমার ভাষা শিক্ষা হয়ে গেছে, তাহলে সেখানে যেতে বা ভিসা আবেদন করতে আমার কত টাকা খরচ করতে হবে? হ্যাঁ দর্শক, জার্মানির যে খরচ যেতে যেটা লাগবে সেটি আমরা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, পাশাপাশি আপনারা পাশে দেওয়ার নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন, এবং অন্যান্য যে নাম্বারগুলো রয়েছে সেখানে ফোন দিয়েও আপনারা জেনে নিতে পারবেন। আপনারা যারা ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে জার্মানি যেতে চান, তারা এখানে যোগাযোগ করবেন সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে, বিকেল 4টার মধ্যে মূলত আমাদের অফিস ক্লোজ হয়ে যায়, কিন্তু আমরা কয়েকজন আপনাদের জন্য বসি বা থাকি, আমাদের সাথে আপনারা দেখা করতে পারবেন। ফিউচার ওয়ার্ল্ড প্রতি শনি থেকে বৃহস্পতি সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, শুক্রবার বন্ধ থাকে। যারা আমার সাথে কথা বলতে চান, অনুরোধ থাকবে আপনারা বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে ফোন দিবেন, এবং অন্যান্য নাম্বারও ফোন দিতে পারবেন, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী আপনাকে ফোন রিসিভ করবে এবং আপনার যে প্রশ্ন তার উত্তর দিবেন। দর্শক, হাজারো বাঙালির স্বপ্নের দেশ এই জার্মানি, সেখানে যে আপনি আপনার নিশ্চিত ভবিষ্যৎ রচনা করবেন এটাই আমাদের প্রত্যাশা। সর্বশেষ বলবো যে অবৈধভাবে কোনো দেশে যাবেন না, বৈধভাবে যেখানে সব দেশে যাওয়া যাচ্ছে, ইউরোপের, আমেরিকার, কানাডার, অস্ট্রেলিয়া, সুতরাং কেন আপনি অবৈধ পথ বেছে নেবেন, এতে আপনার জীবন এবং সম্পদ হানির সম্ভাবনা রয়েছে। যারা এই ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু উপহার দিতে। তো দর্শক, আজ এ পর্যন্তই, আগামীতে নতুন আলোচনা নিয়ে ফিরে আসব, সেদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।